जय श्री महाकाल, जय मा तारा, जय मा विपत्तारिणी चंडी। आमार प्रिय दर्शक बंधुरा, आशा करी अपनारा मायर कृपाय बाबार आशीर्वादे खूब भालो आछेन, सुस्थ आछेन, सुखे शांतिते आछेन। तो आमार प्रिय दर्शक बंधुरा, आमरा खूब भालोभावे जानी जे विवाह आमादेर जीवने कतटा इम्पर्टेंट एकटा जिनिस। एकटा छेलेर क्षेत्रे होते पारे बा एकटा मेयेर क्षेत्रे होते पारे, दुजोनेर क्षेत्रेई इक्वाली विवाह एकटा इम्पर्टेंट जिनिस। एबं जादेर समय मतो विवाह हो जाए तारा किन्तु खूब सुखे थाके। इन दा सेंस आमी दाम्पत्य जीवनेर कथा बोलछी ना, सुखे थाके तारा कोन दिक थेके सुखे थाके, एई मानसिक दिक थेके तारा सुखे थाके जे अंततः बाड़ीर कोनो लोक बा बाइरेर कोनो लोक बा कोनो आत्मीय स्वजन देखा होले ताके जिज्ञेस करे ना कि रे बिये कबे करछिस, ओर बिये होच्छे ना केन, ओर कि कोनो दोष आछे, कारोर साथे कि कोनो प्रेम आछे, एई विभिन्न धरनेर क्वेश्चेनेर सम्मुखीन होते हय। একটা ছেলে বা একটা মেয়ের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে অনেক সময় বেশি হয়ে যায়, একটা বাবার উপর বেশি প্রেশার পড়ে যায়, মায়ের উপর বেশি প্রেশার পড়ে যায় যখন এই ধরনের কথা শুনতে হয়। তবে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু কম নয়, ছেলেদের ক্ষেত্রেও এরকম বিভিন্ন কটুক্তি শুনতে হয় যে ও মনে হয় স্যালারি কম পায় সেজন্য হচ্ছে না, ওকে মনে হয় দেখতে খারাপ সেজন্য হচ্ছে না, বিভিন্ন ধরনের এই ধরনের কথা উঠে আসে। যেই জিনিসটা আদতে কিন্তু একটা ছেলে বা মেয়েকে মানসিক দিক থেকে ভেঙে দেয়, এবং শুধুমাত্র আমি সেই ছেলেটি বা মেয়েটির কথা বলবো না যাদের বিয়ে হচ্ছে না, তাদের পরিবারের সদস্যদেরও একটা মানসিক পরিস্থিতি খুব খারাপ জায়গায় চলে যায়। কিন্তু যদি ঠিকঠাক সময়ে বিয়ে হয়ে যায় তাহলে এই ধরনের সিচুয়েশনগুলো ফেস করতে হয় না। এর সঙ্গে একটা জিনিস দরকারি যে আমরা সম্বন্ধ দেখে যাচ্ছি কিন্তু ভালো মেয়ে পাচ্ছি না বা ভালো ছেলে পাচ্ছি না, বিয়েটা করবো কী করে তাড়াতাড়ি। তো এর জন্য আজকে আমি যে উপায়টা বলতে চাচ্ছি সেটা দুটো কাজ করবে। প্রথম, যে আপনাদের যাদের বিয়েতে সমস্যা হচ্ছে, বিয়েতে বাধা আসছে, বিয়ে ঠিক হয়েও মানে কেটে যাচ্ছে, বা সম্বন্ধ দেখতে তো আসছে কিন্তু তারপরে আর কেউ খবরাখবর দিচ্ছে না, যোগাযোগ করছে না, বা আপনার কারোর সাথে সম্পর্ক ছিল সে এই মুহূর্তে বিয়ে করতে রাজি হচ্ছে না, আরেকটা কি জিনিস হয় যে আপনাদের নিজেদেরই কাউকে পছন্দ হচ্ছে না বা মনে হচ্ছে না যে এ আপনার এই ব্যক্তিটি, সে ছেলে হোক বা মেয়ে হোক, এই ব্যক্তিটি আপনার জীবনসঙ্গী হতে পারে, ফলে বিয়ে আপনি ধীরে ধীরে ডিলে করতে আছেন, এবং ডিলে করতে করতে দেখা যাচ্ছে আপনার বয়সটা অনেক হয়ে গেছে, 35 ইভেন 40 বছর পার হয়ে যাচ্ছে কিন্তু তবুও আপনার বিয়ে হচ্ছে না। এই ক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার যে কোনো একটা ছেলে বা মেয়ে ডিপ্রেশনে চলে আসে। সেই জন্য আমি বলছি যে আজকের টোটকাটা কেন বলছি দুখানা কাজ করছে, এক নম্বর তো আপনাদের যাদের বিয়েতে সমস্যা হচ্ছে সেই বাধা দূর করে তাড়াতাড়ি আপনাদের বিয়ের যোগ তৈরি করবে, বিয়ে হবে। এবং তার সঙ্গে যেটা দ্বিতীয় জিনিস, স্পেশাল যে জিনিসটা, সেটা হচ্ছে যে আপনাদের যাদের সাথে বিয়ে হবে এই টোটকাটা অবশ্যই আস্থাভরে করবেন আমি। কারণ সর্বদা একটা কথা কিন্তু বলি যে যদি আপনার মনে আস্থা থাকে, আপনি বিশ্বাস রাখেন যে হ্যাঁ ঈশ্বর আমার মঙ্গল করবে এবং এই যে কাজ আমি করছি, টোটকা করছি বা উপায় করছি, সেইটা আমার জন্য লাভদায়ক হবে, এই বিশ্বাসটা মনের মধ্যে রেখে যদি করতে পারেন তবেই কাজ হয়। যারা বিশ্বাসটাকে করেন না, আমি জানি না তাদের ক্ষেত্রে কাজ হবে কি হবে না, সেই গ্যারেন্টি আমি দিতে পারছি না, কিন্তু বিশ্বাস রেখে আপনি করুন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার খুব তাড়াতাড়ি বিয়ে হবে। এবং যে জিনিসটা আমি বলছিলাম তৃতীয় নম্বর, যে জিনিসটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে যে জীবনসঙ্গী আপনার জীবনে আসবে, অর্থাৎ যার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, সেই ব্যক্তিটি আপনার জন্য পারফেক্ট হবে। মানে জীবনে বিয়ে করে আপনাকে পস্তাতে হবে না, আপনি বলবেন যে যেরকম ভালোভাবে বিয়ে আমার হয়েছে সেরকমই ভালো একজন জীবনসঙ্গীকে আমি পেয়ে গেছি, লাইফ টাইমের জন্য লাইফ পার্টনার পাবেন সেরকমই ভালো। তো যেই টোটকাটা আমি বলতে যাচ্ছি, অবশ্যই যেরকম আমি বললাম বিশ্বাস আস্থা যদি থাকে তবেই এই ধরনের টোটকা করুন, নতুবা আপনার ক্ষেত্রে সেটা কাজই করবে না। এবং তার সঙ্গে আমাদের কর্ম তো জড়িয়ে আছেই, তার সঙ্গে কিছুটা আমাদের জন্ম ছকের গ্রহ নক্ষত্রের ব্যাপার থাকেই। তবে ডেফিনেটলি আমি আজকে যেই টোটকাটা বলতে যাচ্ছি এটা মারাত্মক শক্তিশালী, এবং আপনার বিয়ে তাড়াতাড়ি হবেই হবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি। শুরু করার আগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে, এবং আশা রাখছি
যে আমার এই টোটকা দেখার পরে আমার যে সকল ভাই বোনদের বিবাহে বাধা আসছে বা বিবাহ হচ্ছেই না, খুব শিগগিরই তাদের বিবাহ হয়ে যাবে এবং ভালো জীবনসঙ্গী তারা পাবে। কথা বাড়াচ্ছি না, শুরু করছি টোটকাতে। তো টোটকাতে যেই জিনিসটা মূলত লাগবে, তিনটে জিনিস, সেই তিনটে জিনিস হলো 11টা লবঙ্গ, অল্প কর্পূর এবং 5টা ময়ূরের পালক। 11টা লবঙ্গ, অল্প কর্পূর এবং 5টা ময়ূরের পালক। তবে ময়ূরের যে পালকগুলো নেবেন, সেই পালকগুলোর যে ডাঁটিটা থাকে সেটা কেটে নেবেন, শুধু ময়ূরের পালকের যে উপরের অংশটা থাকে গোল সেই অংশটাকে নেবেন। 5টা কি কি বললাম, 11টা লবঙ্গ, 5টা ময়ূরের পালক, ডাঁটিগুলোকে কেটে নেবেন, গোল অংশটা নেবেন, এবং অল্প কর্পূর। কর্পূরটা মোম কর্পূর নেবেন না, ম্যাক্সিমাম মোম কর্পূরই পাওয়া যায়, ওদেরকে বলবেন নর্মাল যে কর্পূর হয় সেই কর্পূর নেবেন, মোম কর্পূর নেবেন না। তিনটে জিনিস নিয়ে একটা বাটিতে রাখবেন, অবশ্যই সেই বাটিটা যেন এঁঠো বাটি। এঁঠো বাটি মিন্স কি, ধোয়া বাটি নেবেন, এঁঠো তো নেবেন না, মানে সেই বাটিতে আপনারা কখনো খাওয়ার দাওয়ার খেয়েছেন এরম বাটি নেবেন না, নতুন বাটি নেবেন, পরিষ্কার কোনো বাটি নেবেন, বা নতুন বাটি না হলেও অন্য কোনো কাজে আপনারা ব্যবহার করেছেন কিন্তু খেয়েছেন দিয়েছেন এরকম কোনো বাটি নেবেন না। তো একটা বাটি নেবেন, সেই বাটির মধ্যেই তিনটে জিনিস রেখে এই তিনটে জিনিসকে আগুন ধরিয়ে দেবেন, পুরোপুরিভাবে আগুনে জ্বলে যাবে এই তিনটে জিনিস। আগুনে জ্বলে গিয়ে যখন পুরোপুরি ভস্মে পরিণত যাবে, অর্থাৎ পুরো ছাই হয়ে যাবে, কিচ্ছু থাকবে না ওর মধ্যে, যতক্ষণ থাকে ততক্ষণ আগুন ধরিয়ে আগুন জ্বালাবেন পুরো পুরো, যখন তিনটে জিনিস ভস্ম হয়ে যাবে, তার কোনো জিনিসও একদম এক্স্যাক্ট থাকবে না, সেই ভস্মটা নিয়ে নেবেন। নিয়ে একটা রূপোর এরকম গোল যে মাদুলি হয়, চৌকো মাদুলিগুলো নেবেন না, স্কোয়ার মাদুলি যেগুলো হয় সেগুলো নেবেন না, যেগুলো গোল লম্বাটে গোল মাদুলি হয় সেই রূপোর মাদুলি নেবেন। যাদের মনে হচ্ছে রূপোর মাদুলি কিনতে আমি পারবো না, তারা তামার মাদুলি নেবেন, রূপোর মাদুলিতে বেটার কাজ করে, সেই জন্যই আমি বললাম যারা নিতে পারবেন না রূপোর মাদুলি তারা তামার মাদুলি নেবেন। তো সেই মাদুলির মধ্যে ওই যে ভস্ম বা ছাইটা, ওই ভস্মটা পুরোপুরিভাবে ভরে দেবেন এবং মোম দিয়ে ওই মুখটা জাম করে দেবেন। মোমের ক্ষেত্রটা নিয়ে মনে রাখবেন, এইখানে যে মোমটা দেবেন আপনি যে কোনো দোকান থেকে বলবেন, এই মোমবাতির মোম দিয়ে করবেন না, যে কোনো দোকান থেকে বলবেন, সামান্য পরিমাণ বলবেন, 5 টাকার মোম বলবেন, এরকম সামান্য পরিমাণ দিয়ে দেবে আপনাকে, মোম দিয়ে দেবে কাঁচা মোম, ওদেরকে বলে দেবেন কাঁচা মোম দিন। ওই কাঁচা মোম নিয়ে আপনি পুরো যে আপনার ওই লকেটটা থাকছে বা কবচটা থাকছে যেটা আর কি, বা মাদুলিটা, সেটাকে পুরোপুরিভাবে জাম করে দেবেন। ভিতরে ভস্মটাকে ঢুকিয়ে দিয়েছেন, তারপর বাইরের দিক থেকে যেদিক মুখটা খোলা থাকে সেদিকটা ওই কাঁচা মোম দিয়ে মুখটা জাম করে দেবেন। করে দিয়ে যেরকম আমি বলছি কিন্তু এক্স্যাক্ট সেইভাবেই জিনিসগুলো করবেন, এবং আবার আমি বলছি আস্থা বিশ্বাস রেখেই করবেন। এবং ওই মাদুলিটা লাল কারের মধ্যে, অন্য কোনো কালার নয়, লাল কার যে হয় লাল কারের মধ্যে বেঁধে একটা মালার মতো তৈরি করবেন, যেটা গলায় পরা যায়, মালার মতো তৈরি করবেন লাল কার দিয়ে। এই কাজটা আপনাদেরকে কোন দিন করতে হবে সেটা আমি একটু বলে নিই, তারপর কী করতে হবে আবার ফার্দার বলছি। এই কাজটা আপনারা করবেন শুক্লপক্ষের একাদশীর দিন, এই কাজটা আপনারা করবেন শুক্লপক্ষের একাদশীর দিন। প্রতি মাসে শুক্লপক্ষ পড়ে এবং প্রতি মাসেই শুক্লপক্ষের একাদশীও পড়ে, তো এইটা একটু মাথায় রেখে দেবেন। গুগল সার্চ করবেন শুক্লপক্ষের একাদশী বলে লিখবেন, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে, যেই মাসে আপনি করতে যাচ্ছেন সেই মাসটা দেবেন। ধরুন এই যদি আপনি এই মাসটাই করতে চান, সাপোজ এখন আমি অগাস্ট মাসে এই ভিডিওটা আমি করছি, তাই জন্য আমি অগাস্ট মাস হিসেবে বলছি, এই অগাস্ট মাসে আপনি যদি গুগলে সার্চ করেন অগাস্ট মাসে শুক্লপক্ষের একাদশী, তাহলে এই যে 27 তারিখ আসছে 27 তারিখ পড়ছে শুক্লপক্ষের একাদশী, তো এরমভাবে ডেটটা দিয়ে দেবে। যেই মাসে আপনি যদি সেপ্টেম্বর মাসে করেন তাহলে লিখবেন সেপ্টেম্বর মাসে শুক্লপক্ষের একাদশী, গুগলে সার্চ করবেন সেটাও পেয়ে যাবেন কোন ডেটে পড়ছে। সেই দিন সকালবেলা উঠে স্নান করে জিনিসগুলো আগে থেকে জোগাড় করে রাখবেন, টোটাল কাজটা সকাল সকাল যতটা সকালে পারবেন, সকাল 8টার মধ্যে পারলে খুব ভালো হয়, উঠে স্নান করে
এই যে কাজটা টোটাল বললাম টোটাল কাজটা করবেন। এবার টোটাল কাজটা আপনার হয়ে গেছে, মাদুলির মধ্যে বর্ষ ভরে জাম করে লাল কার্ডের মধ্যে পড়ানো হয়ে গেছে। এবার আপনি সেটা নিয়ে গিয়ে আপনার ঘরে ঠাকুর ঘরে মন্দিরে বা মানে ঠাকুর মন্দিরে বা যেখানেও আপনার যে শ্রীকৃষ্ণের যদি মূর্তি বা ফটো যেখানে আছে সেই মূর্তি বা ফটোর মধ্যে ওটা পড়িয়ে দেবেন। পড়িয়ে দিয়ে হাত জোর করে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবেন আপনার বিবাহ যেন তাড়াতাড়ি হয়ে যায়, ভালো জীবনসঙ্গী পান। আপনার যে ইচ্ছা আছে বিবাহ সংক্রান্ত যে সমস্যা আছে সেগুলো জানাবেন, যে ইচ্ছা আছে সেগুলো জানাবেন শ্রীকৃষ্ণকে, জানিয়ে প্রণাম করবেন এবং অবশ্যই দুহাত এরম তুলে বলবেন রাধে রাধে, দুহাত তুলে যতবার বলবেন ততবার বলতে থাকবেন। কাজটা করতে করতেও আপনি বলতে পারেন রাধে রাধে, আপনি শুধু বলতে থাকুন মনে মনে রাধে রাধে এবং জোরে জোরেও বলতে থাকুন। যখন এই মালাটা আপনি লকেটটা বা মাদুলিটা পরিয়ে দিয়েছেন রাধে রাধে, আপনি তারপর সেদিনকে ওখানেই থাকবে যেরকমভাবে আছে শ্রীকৃষ্ণের ফটো বা মূর্তির যে গলায় আপনি পরিয়ে দিয়েছেন সেখানেই থাকছে। পরের দিন আপনি আবার পরের দিন দ্বাদশীর দিন আপনি সকাল সকাল উঠছেন, স্নান করে নিয়ে ওই লকেটটা খুলে নিয়ে নিজের গলায় ধারণ করে নিন এবং আবার শ্রীকৃষ্ণকে প্রণাম করে হাত জোর করে মনস্কামনা জানান, প্রণাম করুন এবং আবার জোরে জোরে বলুন রাধে রাধে। আপনি কি মিরাকেল কাজ হয় আপনি চিন্তাও করতে পারবেন না, মারাত্মক টোটকা, মারাত্মক উপায় এটা। এটা এত ম্যাগনেটিক কাজ করবে, মিরাকেল ঘটাবে যে আপনি দেখবেন হঠাৎ আপনার সম্বন্ধ যদি না আসে, আসা শুরু হয়ে গেছে, যেই সম্বন্ধ এসে তারা ফেরত চলে গেছিলো খবর দিচ্ছিল না তারা খবর দেবে, বা আপনার কোনো প্রেম সংক্রান্ত ব্যাপার আছে বিয়ে করতে চাইছেন সে কে যদি বিয়ে করতে চাইছে না সে বিয়ে করতে রাজি হয়ে যাবে, বিবাহ সংক্রান্ত যা বাধা আছে সেগুলো কেটে যাবে এবং আপনার খুব তাড়াতাড়ি বিয়ের যোগ তৈরি হয়ে বিবাহ হয়ে যাবে। এবং সবথেকে ভালো জিনিস কি, যে যে জীবনসঙ্গীটি আপনার জীবনে আসবে সেই জীবনসঙ্গীটির সঙ্গে পারফেক্ট ম্যাচ হবে, খুঁটিনাটি ছোটোখাটো ঝামেলা সেগুলোকে ধরবেন না। কিন্তু আলটিমেটলি যেই জীবনসঙ্গীর আমরা প্রত্যাশা করি যে জীবনে প্রত্যেকটা পদক্ষেপে সুখে দুঃখে আমাদের সাথে থাকবে, আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, পায়ে পা মিলিয়ে চলবে, সেরকমই জীবনসঙ্গী আপনি জীবনে লাভ করবেন। তো মনে আবার যেমন বললাম আস্থা রেখে বিশ্বাস রেখে শ্রীকৃষ্ণের উপরে ভরসা রেখে মায়ের উপর ভরসা রেখে করুন টোটকাটা, অবশ্যই অবশ্যই আপনি সুফল পাবেনই পাবেন, খুব তাড়াতাড়ি বিয়ে হবে এবং একজন ভালো জীবনসঙ্গীর সাথেই আপনার বিবাহ হবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন, আর এই পিনাকিদার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কখনো অপ্রত্যাশিত ব্যাপার তো আমি বলবো না, কিন্তু প্রত্যাশিত যদি আপনার থাকে যে আপনি বিশ্বাস রাখেন যে হ্যাঁ পিনাকিদার এই টোটকা কাজ করবে, তাহলে সেই প্রত্যাশিত জিনিস অবশ্যই কাজ করবে এবং কখনো আপনাকে নিরাশ করবে না, হতাশ করবে না। যেই সমস্যা থাকবে আপনি দেখুন বিভিন্ন টোটকা আছে, বিভিন্ন টোটকা আমি দেবো এবং প্রত্যেকটা টোটকা আপনার জীবনে একধাপ উন্নতির পথেই আপনাকে নিয়ে যাবে। তো ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন এবং আরেকটা ভিডিও নিয়ে নেক্সট দিন আবার আপনাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি এবং আশা করছি এই টোটকাটা আপনাদের জীবনে একটা নতুন অধ্যায় নিয়ে আসতে যাচ্ছে। ভালো থাকবেন, রাধে রাধে, জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী।